রেকর্ড দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। দেড় মাসের ব্যবধানে লিটারে দাম বেড়েছে 45 থেকে 50 টাকা। পাইকারি ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে কিছুটা বাড়লেও দেশে তেল আমদানির সঠিক তথ্য না থাকায় আমদানিকারকরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। ভোক্তা অধিকার সংস্থা ক্যাব বলছে, কারসাজি বন্ধে আমদানিকারকের সংখ্যা এবং মজুত বৃদ্ধি করতে হবে। সেলিম মালিকের রিপোর্ট, আরও বিস্তারিত জানব। দেশের বাজারে গত বছরের ডিসেম্বরেও বোতলজাত সয়াবিন তেল বিক্রি হতো 90 থেকে 95 টাকা দরে। মাত্র দুই মাসের ব্যবধানে ব্র্যান্ড ভেদে সেই তেল বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। বাড়তি দাম নিয়ে বিপাকে নির্দিষ্ট আয়ের মানুষ, যেটা আমাদের নাগালের বাইরে, আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য কষ্ট। এত দামে খায়া তো আমরা অনেক কুলাইতারি না, অনেক খরচ বেশি হয়ে যায় গামগো। তবে বিক্রেতারা জানান, বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। 90-92 ছিল লিটার আমাদেরকে দিত, গায়ে রেট 100-105 ছিল, সেটা এখন পর্যায় কমে বাড়তে বাড়তে 1.5 থেকে 2 মাসের ভিতরে এখন 135 টাকা হচ্ছে। আপনি এখানে বসে ফোন দিলে যে কোনো কোম্পানি আপনার দোকানে এসে তেলটা পাড়ায় দিতে পারতেন, তেলের কোনো সংকট নাই, কিন্তু দাম বেশি। আন্তর্জাতিক বাজারেও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। তবে পাইকারি ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, সমস্যা অন্য জায়গায়। সরকারের কাছে তেল আমদানির সঠিক চিত্র না থাকায় বাজার নিয়ন্ত্রণ এখন আমদানিকারকদের হাতে। মিল মালিকরা যদি দাম কমিয়ে না বিক্রি করে, তাহলে আমরা কিভাবে বিক্রি করব? বাণিজ্য মন্ত্রণালয় তথ্য ভান্ডার গড়ে তুলতে হবে, কতটুকু আমার দেশের চাহিদা আছে, কতটুকু শর্টেজ আছে, আমি এই শর্টেজটা কোথা থেকে মেক আপ করবো। এ ব্যাপারে আমদানিকারকদের সাথে যোগাযোগ করা হলে কেউই কথা বলতে রাজি হননি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব জানায়, দেশের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 লাখ টন, যার 90% আমদানি করা হয়। তেলের দাম ভোক্তার নাগালে আনতে সরকারের মজুত বাড়ানোর পরামর্শ ক্যাবের। এই গুটি কয়েক আমদানিকারকের আমদানির কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। যখনই মানে ভোজ্য তেলের দাম বেড়ে যায়, তখন তারা কিন্তু সরবরাহটা সংকট, কৃত্রিম সংকট তৈরি করে, তাদের কাছে যে পরিমাণে স্টক আছে তার চেয়ে বেশি তারা তাদের যে ডিওগুলো মানে ছেড়ে দেয়। ওই ডিওগুলো ছেড়ে দিলেই বাজারে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তৈরি হয়। এই ক্রাইসিসটার কারণে প্রবলেমটি হচ্ছে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার নজরদারির পরামর্শ দিয়েছে সংগঠনটি। অন্য বিদেশ থেকে আসতেছে, তার কোনো ধরনের তদারকি আমাদের কোনো দপ্তর থেকে করা হয় না, না হবার কারণে এই সুযোগটা তারা পাচ্ছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।